ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আগের দিন আমরা প্রাইমারি টেটের একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সামনে প্রাইমারি টেট এক্সাম হওয়ার কথা, তো সেই হিসেবে সকলকে প্রিপারেশন নিতে শুরু করতে হয়েছে। আগের দিন আমরা সিলেবাস এবং এলিজিবিলিটি এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আগের দিনের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে যেটা উঠে এসেছে, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে এবং কমেন্টেও লিখেছে যে ম্যাথের বিষয় নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, দেখা যাক একটু যদি সলভ করতে পারি বা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। যদিও একদিনের বিষয় নয়, অনেক দিন ধরেই ক্লাসটা চলতে থাকবে এবং বিভিন্ন বিষয়েও ক্লাস হবে। আজকে আমরা ম্যাথের কিছু বেসিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে প্রথমে দেখে নিই যে ম্যাথের সিলেবাসটা কী, ম্যাথের কোন বিষয়গুলো আছে ম্যাথের সিলেবাসের মধ্যে। সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম, লসাগু বসাগু, গড়, অনুপাত অনুপাত মিশ্রণ, অংশীদারি কারবার, শতাংশ, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি হার, সময় ও কাজ, সময় ও দূরত্ব, সরলীকরণ, বর্গমূল ও ঘনমূল এবং পরিমিতি, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এবং একটুখানি দেখে নিই যে 2014 এবং 2017 এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বা কোনগুলো এসেছিল, যেমন বিভাজ্যতা নিয়ম, যেমন এখানে 2014 চার নম্বর এবং 2017 এক, সময় ও কার্য 2014-3, 2017 চার, লসাগু বসাগু 2014-3, 2017 এক, সরল 16 নম্বর অর্থাৎ 16টা প্রশ্ন এবং 2017 12টা, জ্যামিতি দুটো 2017 তিনটে, মৌলিক সংখ্যা একটা এবং দুটো, এইগুলো ছাড়াও আরও এসেছে কিন্তু এইগুলো থেকে ম্যাক্সিমাম কভার করে। তাই এই টপিকগুলো নিয়ে কিন্তু আমাদের প্রিপারেশান রাখতেই হবে এবং ভালো মতো তৈরি করতে হবে, যাতে যে কোনো ধরনের অঙ্ক দিলে আমরা খুব ইজিলি সেগুলোকে করে নিতে পারি। তো দেখা যাক আজকে আমরা কিছু সলভ করি, আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথম অঙ্কটা হচ্ছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। তাহলে আমরা জানি প্রত্যেকে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে এক বা সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে প্রথম চারটির মধ্যে আমরা যদি দেখি, এক তো ঠিক আছে, এক দুই দুই সংখ্যাটাকে আমরা একমাত্র এক দিয়ে এবং দুই দিয়ে ভাগ করতে পারবো। তিন তাই তিন তিন সংখ্যাকে এক এবং তিন, চার দিয়ে হবে না, চার হবে না, কারণ চার দুই দিয়ে ভাগ করে মিলবে, পাঁচ পাঁচকে এক এবং পাঁচ দিয়ে এবং সাত। তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, এই সংখ্যার সমষ্টি হচ্ছে 17। তাহলে আমাদের উত্তর হচ্ছে 17। 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত? তাহলে 60 এবং 75 এর মধ্যে কোন সংখ্যাগুলো দেখে নিই, ভাগ করে মিলবে না। যেমন 60 তো মিলবে 61, দেখো 61 সংখ্যাটা কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, এবং 67, 61, এরপর 62, 63, 64, 65, 66 এই সংখ্যাগুলো যদি আমরা দেখি ভাগ করে কিন্তু মিলবে। 67 এই সংখ্যাটা কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, 70, 68, 69, 70 এগুলো কিন্তু মিলবে, 71 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে না, এবং 73। কিন্তু অঙ্কটা দিয়েছে যে এই মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে আমাদের এইগুলো যদি যোগ করি, যোগ করে আমরা পাবো কত, 272। তাহলে আমাদের 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি হলো 272। পরের অঙ্ক, চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলির পার্থক্য কত? তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি, চারটে নয়, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, চারটে নয়, তাহলে পার্থক্য কত দিয়েছে অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। এবং তিন অঙ্কের মৌলিক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্ক, তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, তিনটে ডিজিট, তাহলে এখান থেকে আমরা যদি এগুলোর বিয়োগ করি পাবো 9899,
বিয়োগ করে দেখবে তাহলে আমরা পার্থক্য পেয়ে গেলাম। তাহলে চার অঙ্কের বৃহত্তম তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, তাহলে এই তিনটে দেখলাম। এরপর আমরা আবার যাব নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। তাহলে মৌলিক সংখ্যা তো আমরা জানি যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না এক এবং সেই সংখ্যা ছাড়া। আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দেখতে হবে এবং আমরা যদি দেখি 683 এই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দিয়ে মিলবে না, এটা তোমরা পড়েও দেখবে। পরের নম্বর, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি। পরস্পর মৌলিক অর্থাৎ যেগুলোকে আমরা গসাগু করে দেখব প্রত্যেকটা একে অপরের সঙ্গে, তাহলে গসাগু করে করে যদি দেখি তাহলে এখানে দেখব যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি, অর্থাৎ 37 এবং 101 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি গসাগু করে দেখি তাহলে কিন্তু মিলবে না, তাই এইটাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। 15015 এর মৌলিক উৎপাদক কোনটি, তাহলে 15015 এটার মৌলিক উৎপাদক করতে গেলে আমাকে লসাগু করতে হবে। আমরা যদি লসাগু করি দেখব 53003 এবং তাকে তিন দিয়ে করি 31001 এবং তারপর 11 দিয়ে করি 91 এবং 7 দিয়ে করি 13, তাহলে আমরা এই সংখ্যাটা পেলেই হবে। সেটা যে কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে 5 3 11 7 13, এখানে কিন্তু অপশানটা যেটা থাকবে সেটা কিন্তু আগে পরে থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এই যেন এই সংখ্যাগুলো মিলে যায় এটাই হবে এর মৌলিক উৎপাদক। এরপর আমরা পরের অঙ্কে যাব। নিচের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, 823 343 221 143, এগুলোকে আমরা যদি দেখি ভাগ করে করে তাহলে আমরা দেখব 823 এই সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা। এটা সহজ অঙ্ক, 301 ও 320 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি, তাহলে দেখে নিই এর মধ্যে মৌলিক সংখ্যা কটি, কিন্তু এখানে কোনো যোগ করতে বলেনি, কটা আছে বার করতে হবে। তাহলে আগে কী কী আছে দেখে নিই, 307 301 এর পর 307 311 313 এবং 317, তোমরা প্রত্যেকটা কি সংখ্যাকে দেখতে পারো, যেটা মনে হচ্ছে তোমার ডাউট আছে যে এই সংখ্যাটা মিলছে কি না তাহলে দেখে নিতে পারো ভাগ করে। তাহলে আমরা দেখছি এখানে চারটি, তাহলে সঠিক উত্তর চার। 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কুদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। তাহলে আগে দেখি এই মানিটা কি, প্রশ্নটা যে 10 থেকে 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আগে বার করতে হবে মধ্যবর্তী মৌলিক সংখ্যা কোনটি। তাহলে এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা পড়ছে 10 এর পর 11, তারপর পড়ছে 13। তাহলে আগে বুঝতে হবে এর মানে কি, প্রশ্নটা মৌলিক সংখ্যাগুলো আগে বার করে নিলাম, এরপর এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলোর অঙ্কুদ্বয় স্থান পরিবর্তন করলেও মানে পরিবর্তন হয় না তার বর্গ কত। তাহলে আমরা যদি দেখি 11 এই এর কিন্তু অর্থাৎ 11 কিন্তু এটা যদি মান পরিবর্তন করি 31 এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু এই 11টার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের এখানে পরিবর্তন হয় না তার বর্গ কত। তাহলে আমরা যদি দেখি 11টার বর্গ কত, 121, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে সঠিক উত্তর 121, যে মৌলিক সংখ্যাটির অঙ্কুদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না তার বর্গ কত, তাহলে 11 বা 11, তাহলে এখানে কিন্তু এটা সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা যদি এখানে একটা ফর্মুলা দেখে নিই যে বড় সংখ্যা সমান যোগফল যুক্ত বিয়োগফল বাই 2 এবং ছোট সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, তাহলে আমরা দুটো সংখ্যার যোগফল পেয়ে গেছি এবং বিয়োগফল পেয়ে গেছি, তাহলে বড় সংখ্যা তো এখান থেকে পেয়ে যাব 30, তাহলে বড় সংখ্যা সমান 30 প্লাস 18 বাই 2, 30 প্লাস 18 বাই 2 অর্থাৎ 30 প্লাস 18 48 বাই 2 24, তাহলে আমরা বড় সংখ্যা পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ করতে বার করতে হতো কত হতো 30 - 18/2 অর্থাৎ এখানে নাট কদা 10 2 দিতে হাতে 1 একটা 2 কদা 3 1 12/2 সমান 6 তাহলে আমরা ছোট সংখ্যা পেয়ে যেতাম 6 পরের অঙ্ক দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যার বার করার এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে রুট ওভার গুণফল ইনটু ভাগফল এবং ছোট সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে গুণফল গুণফল ডিভিশন ভাগফল তাহলে এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বড় সংখ্যা বার করতে গেলে আর ছোট সংখ্যা বার করতে গেলে ডিভিশন তাহলে আমাকে বড় সংখ্যা চেয়েছে তাহলে বড় সংখ্যা বার করব বড় সংখ্যা বার করব রুট ওভার 128 × 2 অর্থাৎ রুট ওভার 256 অর্থাৎ 16 তাহলে আমার এখানে বড় সংখ্যা কত 16 আমি এই ধরনের অঙ্কার দেখালাম না একটা গুণফল একটা যোগফল যোগফল বিয়োগফল এবং গুণফল ভাগফল দিয়ে আমি এই দুটো অঙ্ক দেখালাম একটা করে এই রকম বিভিন্ন স্যাম্পল তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর একটা অঙ্ক আমি দেখাবো 561 এই মৌলিক উৎপাদকগুলি যোগফল কত তাহলে আমরা জানি এটা সহজ মৌলিক উৎপাদকের যোগ মৌলিক উৎপাদকগুলো বার করে নিই 561কে যদি আমরা 3 দিয়ে করি প্রথমে তাহলে দেখবো 187 তারপর আমরা যদি 11 দিয়ে করি তাহলে পাবো 17 এবং যোগফল চেয়েছে তাহলে 3 + 11 + 17 = 31 তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সঠিক উত্তর 31 তাহলে আজকে আমরা এই কটা অঙ্ক দেখলাম পরের দিন আবার অঙ্কের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা প্রাইমারি টেটের জন্য ম্যাথামেটিক্সের সংখ্যাতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করলাম ম্যাথামেটিক্সের সিলেবাস তো আমি বললাম অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব তাড়াতাড়ি কভার করতে হবে এবং আমরা এর পরের দিন চেষ্টা করবো একটা অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করার আর কিছু বইয়ের জন্য তো আমি বলেছিলাম ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সুবীর দাসের বইটি ভালো তোমরা ফলো করতে পারো প্রাইমারি টেটের জন্য সুবীর দাস যেখানে বেসিক অঙ্কগুলোকে নিয়ে কিন্তু ডিসক্রিপশন করা আছে তো এর পরেও আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব তার সেই ভিডিওতে আমি রেফারেন্স কিছু বই বলে দেবো সেগুলো বোধহয় হেল্পফুল হবে আমাদের প্রাইমারি টেটের জন্য সকলে প্রিপারেশন নাও ঠিক আছে থ্যাংক ইউ